সৌদি আরবে প্রতিনিয়ত অবৈধ প্রবাসীরা গ্রেপ্তার হচ্ছেন। আমাদেরকে প্রায়ই প্রবাসীরা প্রশ্ন করে থাকেন যে সৌদি আরবে শুধু অবৈধ নয়, বৈধ প্রবাসীদেরকেও আটক করা হচ্ছে, কিন্তু কেন, আর কবেই বা এই আটক অভিযান সমাপ্ত হবে? আমরা চাই অবৈধ অভিবাসীহীন জাতি, এমনটি স্লোগান নিয়ে কাজ করছে সৌদি সরকার। এর ফলে সৌদি আরবে যতটা সম্ভব অবৈধ প্রবাসী দূর করতে চায় সৌদি সরকার, যার ফলে সৌদি আরবে প্রতিনিয়ত চলছে পুলিশি আটক অভিযান। এই আটক অভিযানে অবৈধ প্রবাসীদের পাশাপাশি কিছু বৈধ প্রবাসীও আটক হচ্ছে ছোটখাটো কিছু ভুলের কারণে। এটা অবৈধ অভিবাসী শূন্যকরণ কার্যক্রমেরই অংশ, বুঝতেই পারছেন এটা নিয়মিত চলবে। তবে সৌদি সরকার কোনোভাবেই অবৈধ প্রবাসীদেরকে সৌদিতে থাকতে দিবে না। যতক্ষণ পর্যন্ত অবৈধ প্রবাসীদের ধরা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে। সব দেশের প্রশাসনই চায় তার দেশের আইন শৃঙ্খলা সুন্দর রাখতে। এই দেশে থাকতে হলে আমাদেরকে এই আইনগুলো মেনে চলা উচিত। সতর্কতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের সবার জন্য একান্ত কাম্য। এর থেকে আমরা বুঝতে পারছি সৌদিতে এই আটক অভিযান প্রায় সারা বছরই চলবে, তবে হজ পরবর্তী মাসগুলোতে এবং ডিসেম্বর ও জানুয়ারি মাসে পুলিশি চেকিং একটু করা হয়, তাই আপনারা একটু সাবধান থাকবেন এই সময়ে বাহিরে চলাফেরার সময়। সৌদি আরবে আমাদের যে সকল বৈধ প্রবাসী আছেন তারা চেষ্টা করবেন অবৈধ প্রবাসীদের থেকে একটু দূরে থাকতে, তাহলে আপনারা সৌদি আরবে কিছুটা শান্তিতে এবং দুশ্চিন্তমুক্ত থাকতে পারবেন। ভিডিওটি অবশ্যই আমাদের প্রবাসীদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। আর একটা কথা, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।